हेलो फ्रेंड्स, वेलकम बैक टू अपडेटेड बाय आबिदा। आज के भिडियोर माध्यमे अपन संगे शेयर करब जो कौन कार्डे की धरण माल पा जाए। प्रत्येक विभिन्न धरण क्योंकि कार्ड आज है, कारो का ए वाई तो कारो का आईएचएच एस पीएचएच आर आरके एस वाई वन आरके एस वाई टू। तो कौन कार्डे की धरण माल पा जाए जुलाई मासे से डिटेल्स जान देव। जदि भिडियो भलो लेगे थे तो एक लाइक कर देवें। देखो जर का आज ए वाई अर्थात अन्नपूर्णा अंत्योदय योजना ये रेशम कार्डटा जादेर काछे आछे तारा किन्तु चाल पाबे 15 केजी করে। একজন থাকলেও 15 কেজি, সেক্ষেত্রে তিনজন থাকলেও 15 কেজি, চারজন থাকলেও 15 কেজি করে, এরকম সাতজন থাকলেও 15 কেজি করে চাল পাওয়া যাবে এবং আটা পাওয়া যাবে 19 কেজি করে। আটার ক্ষেত্রেও তাই, যদি পরিবারে চারজন থাকে তাহলেও 19 কেজি এবং যদি আটজন থাকে সেক্ষেত্রেও 19 কেজি করে আটা পাওয়া যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অতিরিক্ত চাল পাওয়া যাবে 5 কেজি। অতিরিক্ত যে 5 কেজি চাল পাওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু একজন থাকলে 5 কেজি এবং দুজন থাকলে 10 কেজি এবং চারজন থাকলে 20 কেজি, ছজন থাকলে 30 কেজি, এরকমভাবে 5 কেজি করে বাড়তে থাকবে। যতগুলো মেম্বার বাড়বে 5 কেজি করে কিন্তু এক্সট্রা আপনি চাল পাবেন। এওয়াই পরিবারের এবং মোট প্রাপ্য খাদ্য সামগ্রী হচ্ছে তাহলে 20 কেজি চাল, 19 কেজি আটা এবং এক্সট্রা অতিরিক্ত 5 কেজি করে চাল। যদি পরিবারে দুজন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু 25 কেজি চাল এবং 19 কেজি আটা। এবং পরিবারে যদি 5 জন থাকে তাহলে সেক্ষেত্রে চাল হবে কত, সেক্ষেত্রে চাল হবে 40 কেজি এবং আটা 19 কেজি। যদি পরিবারে 7 জন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে চাল হবে 50 কেজি এবং আটা হবে 19 কেজি। আশা করি আমি বোঝাতে পারলাম। এবং তারপর আছে পিএইচএইচ এবং এসপিএইচএইচ। যাদের কাছে আছে পিএইচএইচ এবং এসপিএইচএইচ তারা কিন্তু চাল পাবে 2 কেজি করে। একজন থাকলে 2 কেজি, যদি থাকে 2 জন মেম্বার তাহলে পাবে 4 কেজি এবং 3 জন থাকলে 6 কেজি, 5 জন থাকলে 10 কেজি, যদি 7 জন থাকে তাহলে 12 কেজি এবং তারা আটা পাবে 2 কেজি 850 গ্রাম করে আটা। সেক্ষেত্রে কিন্তু যদি একজন হয় তাহলে 2 কেজি 850 গ্রাম, তাহলে যদি দুজন হয় তাহলে কত হয়, 5 কেজি 700 মতো এরকম। এবং যদি হয় পরিবারে 5 জন তাহলে 14 কেজি 250 গ্রাম, এইভাবে কিন্তু আটা পাবেন। এবং সেক্ষেত্রে যাদের পিএইচএইচ আছে এবং এসপিএইচএইচ আছে তারা চাল পাবে অতিরিক্ত 5 কেজি। একজন থাকলে সেক্ষেত্রে 5 কেজি, দুজন থাকলে 10 কেজি এবং 3 জন থাকলে 15 কেজি, যদি থাকে 5 জন তাহলে 25 কেজি, যদি থাকে 7 জন তাহলে 35 কেজি, এইভাবে কিন্তু অতিরিক্ত 5 কেজি করে চাল পাবে পিএইচএইচ এবং এসপিএইচএইচ পরিবারের। তাহলে মোট যে খাদ্য সামগ্রী হচ্ছে তাহলে সেটা হচ্ছে 2 কেজি করে চাল পাচ্ছে এবং আটা পাচ্ছে 2 কেজি 850 গ্রাম করে এবং এক্সট্রা 5 কেজি করে চাল পাচ্ছে। তাহলে টোটাল একজন যদি ফ্যামিলি থেকে থাকে তাহলে টোটাল চাল পাবে 7 কেজি এবং আটা পাবে 2 কেজি 850 গ্রাম করে। এক্ষেত্রে যদি ফ্যামিলিতে 4 জন থেকে থাকে তাহলে 28 কেজি চাল এবং আটা পেয়ে থাকবে সেটা হচ্ছে 11 কেজি 40 গ্রাম, এরকম করে কিন্তু আটা পাবে। এবং পরিবারে যদি 8 জন থাকে তাহলে সেক্ষেত্রে হবে 56 কেজি চাল এবং আটা পাবে 22 কেজি 80 গ্রাম, এইভাবে কিন্তু আটা পাবে। এবং তারপরে আছে আরকে এস ওয়াই ওয়ান এবং আরকে এস ওয়াই টু। যাদের কাছে আছে আরকে এস ওয়াই ওয়ান এবং আরকে এস ওয়াই টু তারা কিন্তু আরকে এস ওয়াই ওয়ান চাল পাবে 5 কেজি কার্ড পিছু। এবং পরিবারে যদি 1 জন থাকে তো সেক্ষেত্রে 5 কেজি হবে, পরিবারে যদি 2 জন মেম্বার থাকে তাহলে সেক্ষেত্রে হবে 10 কেজি, পরিবারে যদি 4 জন মেম্বার থাকে তাহলে সেক্ষেত্রে হবে 20 কেজি এবং পরিবারে যদি 6 জন থাকে তো সেক্ষেত্রে হবে 30 কেজি। এইরকমভাবে আপনারা আশা করি বুঝতে পাচ্ছেন, মানে কার্ড পিছু 5 কেজি করে হবে। সেক্ষেত্রে যতজন হবে, যদি 7 জন হয় তাহলে 7 × 5 = 35 জন এবং 8 জন হলে 8 × 5 মানে 40 কেজি করে চাল পাবে কিন্তু, এভাবে কিন্তু তারা চাল পাবে। আর আরকে এস ওয়াই টু তারাও কিন্তু কার্ড পিছু 5 কেজি করে চাল পাবে। সেক্ষেত্রেও তাদের ফ্যামিলিতে যদি 4 জন থেকে থাকে তাহলে 20 কেজি এবং যদি 7 জন থেকে থাকে তাহলে 35 কেজি এবং যদি 10 জন থেকে থাকে তাহলে 50 কেজি কিন্তু চাল। এগুলো কিন্তু পাবেন বিনামূল্যে। এবং আরকে এস ওয়াই ওয়ান এদের ক্ষেত্রে কিন্তু
পাঁচ কেজি করে চাল, যদি কুপন থাকে তাহলেও কিন্তু পাঁচ কেজি করে চাল, এবং সেক্ষেত্রেও মেম্বার অনুযায়ী হবে, এক্সট্রা পাঁচ কেজি করে বাড়তে থাকবে। যদি পাঁচজন থাকেন তাহলে পঁচিশ কেজি, যদি ছজন থাকে তাহলে তিরিশ কেজি, যদি আটজন থাকে তাহলে চল্লিশ কেজি করে চাল পাবে। কুপন আর কে এস ওয়াই টু যাদের থাকবে তারাও কিন্তু এইভাবে চাল পাবে পাঁচ কেজি করে, এবং যদি ফ্যামিলিতে দুইজন ফ্যামিলি মেম্বার থাকে তাহলে দশ কেজি করে, এবং ফ্যামিলি যদি মেম্বার হয়ে থাকে পাঁচজন করে তাহলে পঁচিশ কেজি করে, এইভাবে কিন্তু তারা চাল পাবে। এবং তারপরে আমরা এখানে দেখছি যে ডাল দেওয়ার কথা আছে, এ এ ওয়াই, এ পি এইচ এইচ, এস পি এইচ এইচ, প্রত্যেকেই কিন্তু ডাল পাবে, চানা ডাল হোক বা যে কোনো ডাল, যে ডালটা দেবে সেই ডালটা হবে কিন্তু, সেই ডালের পরিমাণটা হবে, যাদের কাছে আছে এ এ ওয়াই তারা পাবে পরিবার পিছু এক কেজি করে, এবং পি এইচ এইচ আর এস পি এইচ এইচ যে কার্ডটা আছে তারাও কিন্তু ডাল পাবে পরিবার পিছু এক কেজি করে। তাহলে এই ছিল আজকের ভিডিও, আশা করি পুরোটা ডিটেলস বলতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপডেটেড বাই আবিদা এই চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখুন, এই ধরনের আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।